নদীমাতৃক বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে যে খেলা তার নাম নৌকাবাইচ। দেশের 49তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় ও বরণ করে নিতে বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজন করেছিল স্বাধীনতা দিবস নৌকাবাইচ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুরুষ বিভাগে মোট 11টি ও মহিলা বিভাগে মোট 4টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শোয়াম রেজাউল করিম এমপি, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খোরশেদ আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকার যান্ত্রিক জীবনে এটি ছিল এক নির্মল আনন্দের অবগাহন, ভিন্ন এক আমেজ, ভিন্ন এক অনুভূতি। আমি মনে করি এই কারণেই আমি মূলত এই জায়গায় এই হাতিরঝিলে আমি রোহিঙ্গার একটি স্থায়ী জায়গা চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, তার মাধ্যমে আমি মনে করি যেখানে যদি আমি জায়গা পাই তাহলে আমি রোহিঙ্গাকে আরও জনপ্রিয় করার জন্য এবং উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে রোহিঙ্গাকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে একটি সুন্দর উপস্থাপনার জন্য আমি কাজ করতে পারব। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় আলীনগর রোয়িং ক্লাব, রানার্স আপ হয় নিউ গাজী রোয়িং ক্লাব এবং তৃতীয় স্থান অধিকার করে সিলেট নৌকা সমিতি। অপরদিকে মহিলা দলের শিরোপা অর্জন করে নেয় চুনকটিয়া রোয়িং ক্লাব এবং রানার্স আপ হয় টঙ্গী রোয়িং ক্লাব। স্বাধীনতা দিবস নৌকাবাইচ প্রতিযোগিতার স্পন্সর ছিল মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেড। রায়হান মাহমুদ, গ্লোবাল স্পোর্টস ডট কম ডট বিডি।